আজ আমি বানিয়ে দেখাবো এঁচোড় চিংড়ি। বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এঁচোড়। আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, কুচানো পেঁয়াজ, কুচানো টমেটোর, আদা রসুন পেস্ট, আর দুটো চিংড়ি মাছ পেস্ট বানিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো কিছুটা কুচানো টমেটোর। খুব মিহিন করে পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল, এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝেড়ে নেব। চিংড়ির মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এই রেসিপিটা আমি বানাবো রিফাইন তেলে। এবার চিংড়িগুলো ভেজে নিচ্ছি। সব চিংড়ি ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে আলুটাও দিয়ে দেব। পেঁয়াজ আর আলু একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজ আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো টমেটোর, আদা রসুন পেস্ট, আর চিংড়ি মাছ যেটা পেস্ট করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর সেদ্ধ করা এঁচোড় দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিছুক্ষণ ধরে এটা কষে নিতে হবে। এঁচোড় কিন্তু কচি ছিল, তার জন্য আমি কুকারে সেদ্ধ করলাম না। কচি এঁচোড় কড়ার মধ্যেই রান্না করলে সেদ্ধ আরামসে হয়ে যায়। তো 4 থেকে 5 মিনিট আমি এটা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ভালো করে কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। বেশ কিছুক্ষণ এটা হতে দেব। ভালো করে আলু এঁচোড় সেদ্ধ হয়ে যাবে সেই অনুযায়ী আমি জল দিয়ে দিলাম।
চলুন দেখে নিই। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা আরো 3 থেকে 4 মিনিট হতে দেব। ব্যাস, আমার রেসিপি হয়ে গেছে। আমার রেসিপি রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো।